ত্রিকোণবিতে এতক্ষণ আমরা ক্লাস ওয়ানে কিছু সূত্র দেখছি তো ক্লাস ওয়ানে সূত্রর পরে এখন আমরা ক্লাস টু শুরু করতেছি আমি আসলে প্রত্যেকটা ইয়েগুলো এরকম ক্লাস ক্লাসে পার্ট বাই পার্ট ভাগ করব। এক একটা ক্লাসে ধরেন সূত্র থাকলে ওইরকম সূত্র থাকবে আবার ম্যাথ থাকলে এরকম আটটা দশটা আটটা দশটা করে ম্যাথ থাকবে ঠিক আছে তাতে করে কোর্সটা পরিচালনা করতে সুবিধা হবে তো ত্রিকোণমিত্র অঙ্ক শুরু করার আগে আমি আরও কিছু কথা বলে নিই যে কথাগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ধরেন এমনি ম্যাথের অন্যান্য ইউনিটের মতো বিশ জ্যামিতি জ্যামিত্রি ক্যালকুলাস এগুলোর মতো কিন্তু ত্রিগুণমিতিকে নিলে হবে না কিন্তু ত্রিগুণমিতি একটা একটা বোরিং ইউনিট ঠিক আছে তো আপনি যদি আমার কথা মতো একটু প্র্যাকটিস করেন তাহলে এটা আবার আপনার আইতে চলে আসবে খুব সহজে তেমন কোনো প্রবলেম হবে না কিভাবে এটা করতে হবে আমি যে অঙ্কগুলো করাবো ধরেন ক্লাস ওয়ানে আমি দশটা অঙ্ক করাইলাম এই অঙ্কগুলো আপনাকে সুন্দর করে নোট করতে হবে এরপরে প্র্যাকটিস করতে হবে এরপরে ক্লাস ওয়ানের উপরে একটা পরীক্ষা দেবেন এরপরে ক্লাস টুর অঙ্ক যখন শুরু হবে তখন মনে রাখবেন আপনি পড়তে বসে ক্লাস টুর যখন অঙ্ক করবেন তখন ক্লাস ওয়ানের অঙ্কগুলো কিন্তু আগে দেখে আসতে হবে দেখে আসতে হবে মানে কি আপনি যখন ক্লাস ওয়ান অনেক ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে ফেলবেন তখন কিন্তু ক্লাস ওয়ানের অঙ্কগুলো আপনার একবারে ভেতরে আত্মস্থ হয়ে যাবে ঠিক আছে এখন ক্লাস টুর যখন অঙ্ক করবেন জাস্ট অঙ্কগুলোতে যদি চোখ দেন বা অঙ্কগুলোর দিকে যদি তাকান তাহলে কিন্তু আপনার অঙ্কগুলো মনে পড়ে যাবে ঠিক আছে তো এর ক্ষেত্রে আবার দেখা গেছে যে দশটা অঙ্ক যদি ক্লাস ওয়ানে থাকে তাহলে দশটা অঙ্ক আপনার মনে পড়বে না ধরেন সাতটা আটটা অঙ্ক আপনার এমনি দেখামাত্র মনে পড়তেছে যে কীভাবে হবে বাকি দুইটা অঙ্ক আপনার মনে পড়তেছে না তখন কিন্তু ওই দুইটা অঙ্ক আবার করে তারপরে ক্লাস টুতে আপনাকে কি করতে হবে পার হইতে হবে এরপরে ক্লাস থ্রি যখন চলে আসবে তখন কিন্তু আপনাকে আগে করতে হবে কি থ্রির অঙ্ক প্র্যাকটিস করবেন যখন যখন তখন তখন কিন্তু আগে ক্লাস ওয়ান আর ক্লাস টুর অঙ্কগুলো কিন্তু ওই যে আপনার নোট খাতা আছে ওটা কিন্তু দেখে আসতে হবে এখন ধরেন ক্লাস ওয়ান আর টুর ভিতরে যদি বিশটা অঙ্ক থাকে তাহলে আপনার সতেরোটা আঠারোটা পনেরোটা অঙ্ক এমনি মনে পড়বে বাকি চারটা পাঁচটা অঙ্ক আপনি ভুলে যাবেন যেগুলো কিভাবে করতে হয় তখন কিন্তু ওই অঙ্কগুলো কিন্তু আবার প্র্যাকটিস করতে হবে করে তারপরে ক্লাস থ্রি শুরু করতে হবে মেইন কথা ত্রিকুণমিতিতে আমি যতগুলো অঙ্ক করাবো পিছনের অঙ্কগুলো ভুলে গেলে চলবে না ওগুলো প্র্যাকটিস করে করে দেখে দেখে এদের সাথে সাথে নিয়ে আসতে হবে আর একটা কথা মনে রাখবেন আপনি যখন ক্লাস টু করবেন তখন ক্লাসের ওয়ান কিন্তু সব অঙ্ক আপনি হাতে হাতে করতে পারবেন না ক্লাস থ্রি যখন করবেন তখন ওয়ান আর টুর অঙ্কগুলো কিন্তু হাতে হাতে করতে পারবেন না তো কি করতে হবে অঙ্ক দেখে দেখে রিভিশন দিতে হবে ম্যাক্সিমাম সময় আপনাকে দেখে দেখে রিভিশন দিতে হবে দেখে দেখে রিভিশন দেওয়ার একটা সুবিধা হলো যে অঙ্ক মনে থাকে নিয়মগুলো মনে থাকে আর অঙ্ক যদি দেখে দেখে রিভিশন দেন তাহলে আলাদা করে সূত্র প্র্যাকটিস করতে হয় না কারণ ওই অঙ্কের ভিতরেই যত সূত্র রয়ে গেছে এই সূত্রগুলো আপনার আত্মস্থ হয়ে যায় তো এইভাবে আপনারা আমার সাথে মুভ করেন আর কোন ক্লাসের পরে কি করতে হবে আমি ঠিক যেভাবে বলবো এভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার কাছে ত্রিকোণমিতি কেন সব কিছুই অনেক ইজি হবে ঠিক আছে ওকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্তেছি না একটা অঙ্ক লিখছি প্রবলেম অনেক একটা অঙ্ক লেখছি যদি কস যদি এত ইকুয়াল টু রুট টু এত হয় তবে দেখাও যে এটা ইকুয়াল টু এটা ঠিক আছে তো ত্রিকোণমিতির অঙ্ক হলো একটা এক একটা অঙ্ক হলো এক এক রকম কিন্তু প্রত্যেকটা অঙ্কের ভিতর আপনি অঙ্কটা কীভাবে মনে রাখবেন প্রত্যেকটা অঙ্কের ভিতরে একটা ছোট কুলু দেওয়া থাকবে কুলু সেই কুলুটাকে ভিত্তি করে আপনাকে সামনের দিকে কি করতে হবে মুভ করতে হবে আর আপনি যখন অঙ্কগুলো রিভিশন দেবেন তখন ওই অঙ্কটা দেখি ওই কুলুটা আপনার মনে হয় কি না এটাই হলো চ্যালেঞ্জ যদি কুলুটা মনে হয় তাহলে আপনি অঙ্ক পারবেন ওই অঙ্ক আপনাকে কেউ আর আটকাইতে পারবে না আর যদি ওটার শুরুটা ওই কুলুটাই যদি আপনি ভুলে যান মনে না থাকে তাহলে কিন্তু অঙ্ক আপনি মিলাইতে পারবেন না আর আমি আমার প্রত্যেকটা ভিডিও ছোটো ছোটো ভিডিও করব এতে করে আমার কিছু সুবিধা হয় এডিটিং বা আপলোডের ক্ষেত্রে কিছু সুবিধা হয় নেটের স্পিডে যে করোনার কারণে না কি কারণে যে অত বেশি ভালো না তো আমি ভিডিওগুলো ছোটো ছোটো করবো আপনাদের একটু বোরিং ফিল হতে পারে কিন্তু আপনারা পর্যায়ক্রমভাবে একবার করে দেখলে তো আর দেখতে হয় না দেখবেন আর নোট করে ফেলবেন ওকে তাহলে অঙ্কটা শুরু করে দেখেন এখানে যদি এটা ইকুয়াল টু এটা এটা হয় তার মানে এটা কি গিভেন ডাটা আর প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এটা তাহলে আমি গিভেন ডাটা নিয়েই অঙ্কটাতে কাজ করব। তাহলে দেখেন এখানে গিভেন দেওয়া আছে কি গীভেন দেৱাশে হ'ল কচ থিটা মাইনছ চাইন থিটা ইকুৱেল টু ৰুট টু সাইন থিটা তো এখন আমি এটা কাজ করি এটা কী করতে হবে কি দেখেন এই যে সাইন আর সাইন এখানে কী দরকার আপনার সাইন থিটা প্লাস কস থিটা এখানে তো সাইন থিটা মাইনাস এটা কোনো সাইন আপনার ফ্রি নাই এখানে কসটা এই যে কসটা কসের জায়গাতে রয়ে গেছে আর সাইনটার নিয়ে আপনার কী করতে হবে কাজ করতে হবে তাহলে এখানে আপনি কস থিটা রেখে এই সাইনটার উপাশে পার করে দেন টু সাইন থিটা প্লাস সাইন থিটা এরপরে আসেন কস থিটা ইকুয়াল টু আমি দুইটা থেকে একটা সাইন থিটা কমন নিতে পারি সাইন থিটা যদি কমন নিই তাহলে এখানে থাকে কত রুট টু প্লাস এখানে থাকে কত ওয়ান এই তো এরপরে আমি কি করব দেখেন এই জিনিসটা আমি পার করে দিই এ পাশে পার করে দিই কেননা দেখেন এগুলো সব প্লাস এখানে কোনো মাইনাস নাই কিন্তু আমার প্রমাণে কিন্তু দেখা যায় কি সব প্লাস ঠিক আছে কিন্তু কস প্লাস সাইন এখন আপনি কস প্লাস সাইন আকারে কিন্তু নিতে পারবেন না সাইন যেহেতু পাশে সুতরাং হয় সাইনকে মাইনাস আকারে পার করতে হবে অথবা কস যেহেতু পাশে কসের আগে মাইনাস থাকতে হবে তারপরে পার করতে হবে তবেই আপনি সাইন প্লাস কী পাবেন কস পাবেন তার মানে এদের ভিতরে আমাদের মাইনাসের কোনো একটা হিসাব দরকার আমি যদি এভাবে ক্যালকুলেশন করি কস থ্রিটা এটা যদি এ পাশে পার করে দিই কত কত হয় তারপরে এটার যদি বিপরীত ছাইন দিয়ে এটার বিপরীত ছাইন দিয়ে যদি ল হরকে গুণ করি তাহলে কি হয় দেখেন আমি এটা একটু আগে লিখে ফেলি সাইন থিটা ইকুয়াল টু এখানে কি করবো কস থিটা এটার বিপরীত সাইন দিয়ে টু প্লাস আসে এটা মাইনাস ওয়ান লব এবং হরকে কি করব গুণ করব। টু প্লাস ওয়ান এরপর হলো রুট টু মাইনাস ওয়ান দেখেন এটা এটা কেটে গেলে ওইটাই থাকে আমরা তো এমন কিছু করিনি জাস্ট অঙ্ক মিলানোর জন্য একটু কাজ করে ফেলছি তাহলে আসেন ক্যালকুলেস ক্যালকুলেশন করি এটা দ্বারা গুণ করে দিই কি হয় টু রুট টু কসথিটা এই যে দেখেন ফর্মেট চলে আসতেছে রুট টু কসথিটা রুট টু কসথিটা মাইনাস কত কসথিটা আর মিশে দেখেন কি হয় রুট টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র আপনারা কিন্তু এগুলো অনেক লাইন স্কিপ করবেন আমি কিন্তু অঙ্কে ধরেন ভেঙে ভেঙে করাবো কিন্তু আপনাদের এই লাইনগুলো কী করতে হবে স্কিপ করতে হবে এত এত ক্যালকুলেশন দেখাইতে হবে না ঠিক আছে যেমন ধরেন এটা দেখানোর দরকার নাই এটা থেকেই বোঝা যাচ্ছে এটাই গোলটু কত ওয়ান এটা পরের লাইনে আসে লেখার আর দরকারই নেই ও তো তাহলে এ পাশে কত ছিল সাইন থ্রিটা তো চলেন দেখে ফেলি দুই রুট রুটের উপর স্কোয়ার তার মানে এটা আর এটা রুট চলে গেল আর ওয়ানের উপর সোয়ার করলে ওয়ানই হয় তাহলে দুই থেকে একবার দিলে কত হয় এক সুতরাং নিচে এক লেখার দরকার নেই তাহলে আমার এখানে আসে কত সাইন থিটা সাইন থিটা এই মাইনাসটারে আমি এ পাশে পার করলাম মাইনাস প্লাস হয়ে গেল কস থিটা ইকুয়াল টু পাশে কত থাকে রুট টু কস থিটা এই যে দেখেন কস্তিটা প্লাস সাইন্থিটা কস্তিলা প্লাস সাইন্থিটা ইকুয়াল টু রুট টু কস্তিরা রুট টু কস্তিটা প্রমাণ হয়ে গেছে তার মানে আমরা বলতে পারি যে লেফট অ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট অ্যান্ড সাইট কী করতে বলছে দেখাওতে বলছে শুড শ্যুট দেখায় ফেললাম ঠিক আছে তো এরকম ছোট ছোটো অঙ্ক একেবারে যেহেতু ধরেন দুই তিন মিনিটে যে অঙ্ক হবে সেখানে আমি একটা দুইটা অঙ্ক দেখ দুইটা তিনটা অঙ্ক দেখাই দেবো আর যেগুলো একটু বড় সেখানে একটা পর্বে আমি একটা অঙ্কই দেখাবো ওকে জার্নিটা ভালোভাবে শুরু করেন হিউজ প্র্যাকটিস বাই ত্রিগুণমিতি প্র্যাকটিস ছাড়া কখনোই আপনি ভালো করতে পারবেন না ত্রিগুণমিতি হিউজ প্র্যাকটিস করতে হবে ওকে